বিয়ে করেছেন শরীফুল রাজ ও বুবলি ভালোবেসে পরিমণিকে বিয়ে করেছিলেন শরীফুল রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে শুরু হয় অশান্তি এর মাঝে তাদের কোল জুড়ে পুত্র সন্তানের আগমন ঘটে কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে ভেঙে যায় তাদের ভালোবাসার ঘর আর দুই হাজার আঠারো সালের মাস মাঝে গোপনে সাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলি আর তাদের একমাত্র পুত্র সন্তানের জন্ম হয় দুই সালের একুশে মার্চ বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আলাদা তারা নতুন খবর বিয়ে করেছেন রাজভুবলি চলতি মাসের তেরোই তারিখে বিয়ে করেছেন তারা তথ্যটি জানিয়েছেন ইউকুপিডিয়া তবে খবরটি সত্য নয় কারণ যে কেউ এই অনলাইনে তথ্যখোষের তথ্য সংযোগ বিয়োজন করতে পারেন আর তাই হয়েছে সর্বশেষ বর্তমানে রাজভুবলির ইউকুপিডিয়া থেকে সম্পর্কে বিষয়টি মুছে ফেলা হয়েছে এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে রাজভুবলির দেয়ালের দেব সিনেমাটি এর কাজ করতে গিয়ে গুঞ্জন রটে প্রেম করেছে এই দুই তারকা যা এসেছে খবরের শিরোনামেও